আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেরিতে হুড়োহুড়ি, প্রাণ গেল পাঁচজনের, মহাসড়কে ঘরমুখী মানুষের স্রোত। দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ঈদ শুক্রবার, ঈদগাহ নয়, স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামায়াত মসজিদে পড়ার আহ্বান। এবং স্ত্রী হত্যার দায়ে পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসপি বাবুল আক্তার। সংবাদে এছাড়াও থাকছে, মহামারী কালে জমজমাট ঈদ আনন্দ দিতে 10 দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা এটিএন বাংলায়। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ উল ফিতর উদযাপিত আগামীকাল শুক্রবার। রাজধানীর বাইতুল মোকারম কমপ্লেক্সে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহ সহ কোনো খোলা মাঠে নামাজ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে যার যার পাড়া মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 31শে বৈশাখ, 1428 বঙ্গাব্দ, 14ই মে 2021 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:15 এই ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মাদারীপুরের বাংলা বাজার ঘাটে ফেরি থেকে নামার সময় হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত অর্ধশত। দক্ষিণাঞ্চলগামী শিমুলিয়া বাংলা বাজার ঘাটে অন্য দিনের চেয়ে ভিড় ছিল অনেক বেশি। ঘাটে পৌঁছাতে 8-10 কিলোমিটার যানজটে পড়তে হয় যাত্রীদের। ফজলে রাব্বির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। পন্টুনে ভেড়া পর ডালা খোলার আগেই ফেরি ভরে যাচ্ছে ঘরমুখী মানুষে। সকাল থেকে অপেক্ষায় থাকা লাশবাহী অ্যাম্বুলেন্স ফেরিতে উঠতে পারছে না মানুষের চাপে। একটা করে থামে ফেরি, আর মানুষের জন্য অ্যাম্বুলেন্স একটু লড়তে পারতেছে না, ওই ঘাটেই রয়েছে। 9টা থেকে একটা গাড়িও ফেরিতে ওঠে নাই, এখন কি করবো আর? পোলাপান নিয়ে বাচ্চা কাছে নিয়ে সমস্যা না। যারা জীবন মানে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠলেন বাংলাবাজার ঘাটে হুড়োহুড়ি করে নামতে গিয়ে তাদের 5 জন প্রাণ হারিয়েছেন। এনায়েতপুরিতে 4 আর শাহপরাণে 1 জন পায়ের চাপে পিষ্ট হয়ে মারা যান ফেরিতেই। 17টি ফেরির সবগুলো চললেও অব্যবস্থাপনার কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকে মুমূর্ষু রোগী আর জরুরি পণ্য। কোনো পারারের কোনো সিং নাই, খালি মানুষ পারাপার করে। একটা ঘাট দিয়ে যদি গাড়ি পারাপার করতো তাও আমরা যাইতে পারতাম, কিন্তু গতকাল থেকে রাত 9টা থেকে এখনো পর্যন্ত এখানে আছি। এবং এখান থেকে জিজ্ঞাসা করি কি গাড়ি পাস করবেন না, কয় না, কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো গাড়ি পার হবে না। ঘাট পর্যন্ত আসতে সূর্য মাথা নিয়ে পরিবার প্রিয় সব মানুষ বেছে নিয়েছে নানা বিকল্প পথ আর কৌশল। জেলার ভেতরে স্বাস্থ্যবিধি মেনে বাস চললে, আন্তঃজেলা বাসগুলো চললে কি ক্ষতি হতো? কিংবা ফেরিতে যদি গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হবে তাহলে লঞ্চগুলোকে কেন অলস বসিয়ে রাখা হয়েছে? এমন অসংখ্য প্রশ্ন মাথায় নিয়ে করোনা ঝুঁকি উপেক্ষা করেই বাড়িপথে ছুটছে মানুষ। কাল চাঁদ দেখা গেলে পরশু ঈদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, মাও ফেরিঘাট, মুন্সিগঞ্জ।
চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানু মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন। স্ত্রী হত্যার অভিযোগে বাবুল আক্তারের দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অবশেষে স্ত্রী মাহমুদা খানুম মৃত্যু হত্যার দায়ে গ্রেপ্তার হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। অথচ স্ত্রী হত্যার অভিযোগে ঘটনার পর বিচার চেয়ে তিনি থানায় মামলা করেছিলেন। বুধবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন। তিনি সাংবাদিকদের জানান তার মেয়ের হত্যার সাথে বাবুল আক্তার জড়িত। বাবুল আক্তারের পরকীয়া প্রেমের বলি শিকার তার মেয়ে। বাবুল আক্তার কক্সবাজার থাকা অবস্থায় 2013 সাল থেকে পরকীয়া প্রেমে প্রেমের সাথে ধরাই যায়। তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে তার এই সব আসামিদের নিয়ে সে স্ত্রীকে খুন করছে। মামলাদারের পর প্রধান আসামি বাবুল আক্তারকে আদালতে হাজির করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আমরা বাবুল আক্তারকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। সুপর্দ করার পর আমাদের একটা রিমান্ড প্রেয়ার ছিল সাত দিনের, বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইউকে 10 দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদনটা আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন এবং আমার জামিন আবেদনটুকু নামঞ্জুর করেছেন। এর আগে ঢাকা এক সংবাদ ব্রিফিংয়ে পিআইবি প্রধান বনস কুমার মজুমদার জানান মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা এই জিনিসটাই প্রমাণ করার সুযোগ খুঁজছিলাম যে আসলে বাবুল আক্তার সোর্সকে চিনেন কি না। আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার সোর্স চিনেন না। 5 বছর আগে চট্টগ্রামে ছেলেকে স্কুলে দিতে গিয়ে দিনে দুপুরে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। আলোচিত হত্যায় তার স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন। দীর্ঘদিনে মামলাটি তদন্ত করে কোনো কুলকেরানা করতে পারেনি গোয়েন্দা পুলিশ ডিবি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। এরই মধ্যে তদন্তে নাটকীয় মোড় নেয়। মিতু হত্যার বাদী তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে পিবিআই। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উপহার হিসেবে চীনের দেয়া 5 লাখ ডোজ করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। চীনা রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান জুন জুলাইয়ের মধ্যে সিনোফার্মের আরও টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। অন্যদিকে চীনের এই টিকা যৌথভাবে উৎপাদন হলে দুদেশেই লাভবান হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। একরামুল হক সায়েমের রিপোর্ট। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি উৎপাদিত করোনার টিকা সিনোফার্ম নিয়ে ভোরে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছায় বিমানবাহিনীর বিশেষ পরিবহন বিমান। পরে সেগুলো পাঠানো হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে। রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় আয়োজন করা হয় হস্তান্তর অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, নিজ দেশের চাহিদা থাকার পরও বিপদে বন্ধু দেশের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে চীন। We are witnessing another milestone of our anti-pandemic cooperation. পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া ভ্যাকসিন সংগ্রহে সরকারের সিদ্ধান্ত থাকায় এতদিন চীনের টিকা নেওয়ার চেষ্টা করেনি সরকার। এ নিয়ে দোষারোপের কিছু নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। We can bring the raw materials and produce it in the vaccine format here. If we can make that arrangement, it possibly it would be win-win for both China and Bangladesh. দ্রুত চীন থেকে আরও টিকা আনতে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। He assured that he will try his best to give vaccine before December, even in June, July. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া চীনের এই ভ্যাকসিন সিনোফার্ম ব্যবহার হচ্ছে বিশ্বের 63টি দেশে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
চীন থেকে আসা 5 লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থী, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত জানিয়েছে। এদিকে করোনা ভাইরাসে দেশে আরও 40 জন প্রাণ হারিয়েছেন, নতুন শনাক্ত 1,140 জন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ভারত থেকে করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কিছুটা স্বস্তির খবর। বুধবার দেশে পৌঁছেছে চীনের 5 লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ টিকা সর্বসাধারণের জন্য নয়, শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে। এই যে টিকাটি এসেছে সেটি কিন্তু আমরা বিশেষ গ্রুপের লোকজনদেরকে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে যারা মেডিকেল শিক্ষার্থী আছেন তাদেরকে, যারা নার্সিং শিক্ষার্থী আছেন তাদেরকে, এবং যারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে, যারা মেডিকেল টেকনোলজি, যারা আমাদের ল্যাবরেটরিতে কাজ করেন তাদেরকে। এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয় এবং তাদেরকে একই দিনে আমরা সবাইকে কিন্তু দিয়ে দেব না, তাদেরকে ভাগে ভাগে দেওয়া হবে। সংস্থার মুখপাত্র ডাক্তার নাজমুল ঈদ যাত্রায় মানুষের উদাসীনতার কারণে আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন। ঈদের বন্ধে বাড়ি যাবার জন্য আমাদের জনসাধারণ যেভাবে উদ্গ্রীব হয়ে সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ছুটে গেছেন, আমরা আশঙ্কা করি যে এটি হয়তো আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। এদিকে করোনা ভাইরাসে সারা দেশে আরো 40 জন মারা গেছেন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,045 জনে। 15,000-এর বেশি নমুনা পরীক্ষায় আরো 1,140 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 7.45%। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর মধ্যে দর্শকদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিতে বরাবরের মতো এবছরও 10 দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে এটিএন বাংলা। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগে এবারও জনপ্রিয় লেখক ও নির্মাতাদের ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান সহ ভিন্নধর্মী সব আয়োজন থাকছে এটিএন বাংলার পর্দায়। চ্যানেলটির ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বছর ঘুরে আবারও এসেছে ঈদ। ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে এটিএন বাংলা দর্শকদের জন্য রেখেছে 10 দিনের ঈদ আয়োজন। জনপ্রিয় এসব অনুষ্ঠান দর্শকদের বিনোদনের খোরাক মেটাবে পরিপূর্ণভাবে। ঈদের দিন থেকেই 10 পর্বের 2টি ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা, যা চলবে ঈদের পর 10ম দিন পর্যন্ত। সোহেল তালুকদারের পরিচালনায় দৌড়ের উপর প্রতিদিন 7:40 ও 9:20 শামীম জামানের পিলিয়ার ধারাবাহিক নাটকে চোখ রাখলে দর্শকরা আটকে যাবেন এ 10 দিন। এছাড়া রাত 8:15 10 দিনই থাকছে জনপ্রিয় নির্মাতাদের 10টি 1 ঘন্টার নাটক। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়েছে। বিশেষ নাটক কম খরচে ভালোবাসা, তুমি কি আমারই, হানিমুন ফাপর, শেষ ভ্রমণ, হাওয়াই মিঠাই, প্রেমবাস, দে দৌড় এবং লর্ডস অব লাভ নাটকের 5 মিশেলি আয়োজনে বিনোদন পাবেন দর্শকরা। বিশেষ টেলিফিল্ম কমেন্ট জেরি, পাসওয়ার্ড ফেরত চাই, কাল রাত আজ রাত, আগন্তুক সহ এটিএন বাংলার ঈদ আয়োজনে থাকছে 10টি টেলিফিল্ম। তোমার মতো আমার একটা মেয়ে আছে। কেন তাহলে? হানিফ সংকেতের নাটক। এবারও শুধুমাত্র এটিএন বাংলার জন্য নন্দিত নির্মাতা হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক সৎ এর সত্য সমাচার প্রচার হবে ঈদের দিনই রাত 8:15। এছাড়া প্রতিদিন সন্ধ্যা 6:25 থাকবে সেলিব্রিটি গেম শো দ্য বক্স। ঈদের পরের দিন বিকেল 5:50 আবু হেনা রনির উপস্থাপনায় জনপ্রিয় গানকে ঘিরে মজার কথোপকথন ও গানের অনুষ্ঠান গান ইন ফান। ঈদের তৃতীয় দিন তারকা শিল্পীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান আড্ডাবাজের দল। ঈদের চতুর্থ দিন শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ফিল্ম ম্যাগাজিন টুইঙ্কেল টুইঙ্কেল সুপারস্টার। পঞ্চম দিন বিকেল 5:50 বিশেষ কমেডি শো হাউস নম্বর 420 থাকছে দর্শকদের জন্য। ঈদের নবম দিন রাত 10:30 থাকবে আঞ্জাম মাসুদের উপস্থাপনায় ঈদ আড্ডা আমি কথা বলতে চাই। এছাড়া ঈদের পরের দিন দুপুর 1:30 নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের খুশি,
এবং ঈদের অষ্টম এবং নবম দিন বিকেল 5:50 প্রচারিত হবে নাহিদ রহমানের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান আনন্দ হিল্লোল। ঈদের পঞ্চম দিন থেকে নৃত্যানুষ্ঠান পায়েল বাজে প্রচারিত হবে দুপুর 1:30। আর মারিয়া শিমুর উপস্থাপনায় প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে থাকছে একঝাঁক তারকা অতিথি। ঈদের প্রথম দিনেই রাত 10:30 থাকছে দিলশাদ নাহার কাকুলির একক সঙ্গীতানুষ্ঠান স্বপ্নের সীমানায়। ঈদের দ্বিতীয় দিন রাত 10:30 বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান সুখে থাকো তুমি। ঈদের তৃতীয় দিন শিল্পী নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান তুমি আমার সুখের আকাশ। চতুর্থ দিন সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান বুঝতে পারো কি। পঞ্চম দিন শিল্পী ভাবনা আহমেদের আছো আমার হৃদয় জুড়ে। করি এত পাগলামি বোঝো না কি তুমি। ষষ্ঠ দিনে ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান আইসা গেছে গাড়ি আমার। মন আমার তোমার কথাই কয় ও সজনী। সপ্তম দিন মারিয়া চৌধুরীর আজ আমার মন ভালো না। এবং অষ্টম দিন থাকছে মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান এক ফোঁটা রোদ্দুর। তুমি ঝরো না বন্ধু আসবে যখন তখন। ঈদ আয়োজনে এবার বিশেষ আকর্ষণ থাকছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র আমি নেতা হব, সুইট হার্ট, ভালোবাসা এক্সপ্রেস, নাম্বার ১ শাকিব খান, খোদার পরে মা, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, প্রেমিক পুরুষ, বড় না তুমি আমার, আরো ভালোবাসবো তোমায়, ঢাকা অ্যাটাক, এক টাকার দিনমোহর, নিষ্পাপ মুন্না ও মাই নেম ইজ সুলতানের মতো সব জনপ্রিয় চলচ্চিত্রের চলবে ঈদের দিন থেকে 10 দিন পর্যন্ত সকাল 10:20 ও দুপুর 2:45। করোনা মহামারীর মধ্যে ঈদের ছুটিতে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় নাটক সিনেমা ছাড়াও গান ও ম্যাগাজিন অনুষ্ঠান সহ সব কিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। বন্যা সরে যা কেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়ে 12,000 শ্রমিকের মুখে হাসি ফোটালেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বকেয়া বেতনের দাবিতে স্টাইল ক্রাফট গার্মেন্টসের আন্দোলনরত এসব শ্রমিকদের মাঝে এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেন তিনি। এ সময় মেয়র বলেন, আন্দোলনরত শ্রমিকরা ক্ষুব্ধ হলেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। তাদের সম্পূর্ণ বেতন এবং বোনাস সব কিছু তাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তারা যেন স্বাস্থ্যবিধি মেনে সবাই যেন যার যার যেখানে সরকার যেভাবে বলেছে তারা যেন সেই জায়গায় ঈদটা করে। তারা এখন ঈদ করুক এবং তাদের বেতন বোনাস সব কিছু দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে ঈদের পরে যখন ফ্যাক্টরি আবার খোলা হবে তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা যেন কর্মসংস্থার মধ্যে থাকে, কেউ যেন কোনো ধরনের উস্কানি না দেয়। আমরা বলেছি সরকারের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। এখন জানিয়ে দিব ইভালি ঈদ বাজার। ঈদের আগের সাজগোজে এখন দারুণ ব্যস্ততা বিউটি পার্লারে। করোনা পরিস্থিতির মধ্যেও উৎসবের দিন নিজেকে আকর্ষণীয় করতে রাজধানীর বিভিন্ন পার্লারে ছুটেছেন সৌন্দর্য পিয়াসীরা। আরো জানাচ্ছেন আনন্তা সিনরি। ঈদ মানে উৎসব, আর উৎসব মানে বাড়তি আয়োজন। লকডাউনের মধ্যে এবারে ঈদে বাইরে যাওয়া মানা, তারপরও পার্লারে ভিড়। সীমিত পরিসরে হলেও ঈদ উৎসবে সাজ হবে না তা কি হয়? স্বাস্থ্যবিধি মেনে বিউটিশিয়ানরাও সাজিয়েছেন তাদের নানা আয়োজন। মেকআপ আর্টিস্টদের হাতের ছোঁয়ায় সেখানে সকাল সন্ধ্যা এখন শুধুই ব্যস্ততা। কোভিডের জন্য অন্যান্য বারের তুলনায় ঈদে আমরা কাস্টমারের ভলিউমটা খুব একটা বেশি পাচ্ছি না। ঈদে মেহেদির সাজ বহু পুরনো, শেষ মুহূর্তে তাই মেহেদিতে হাত রাঙাতে ধুম পার্লারে।
নারীদের পাশাপাশি পিছিয়ে নেই পুরুষেরাও। হাল ফ্যাশনে চুলের কাট, তাতে রং, এমনকি ফেসিয়ালে নিজেদের আকর্ষণীয় করে তুলতে মেন্স পার্লারগুলোতে ভিড় বেড়েছে। আমরা ইউজুয়ালি ক্লায়েন্ট কম নিচ্ছি। তবে করোনা পরিস্থিতির কারণে এবার ঈদে গ্রাহক সমাগম তুলনামূলক কম বলে জানান পার্লার কর্মী ও মালিকেরা। 25 রোজের আগ পর্যন্ত খুব বেশি একটা ছিল না, 25 রোজের পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার হচ্ছে। সৌন্দর্যের এমন আরাধনা ঈদের আনন্দকে বাড়িয়ে তুলুক, এটাই সবার চাওয়া। আনন্তা সিনরি, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধ সম্ভব ছিল এবং তা করতে বিভিন্ন দেশের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত একটি স্বাধীন প্যানেল। সংস্থার ব্যর্থতার কথাও উঠে এসেছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়েছে করোনা মোকাবেলায় WHO এবং সরকারগুলোর সমন্বিত পদক্ষেপ ছিল ভয়ানক ভুলে ভরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও আগেই বৈশ্বিক জরুরি অবস্থা জারি করতে পারত। মহামারীর প্রস্তুতি ও প্রতিক্রিয়া পর্যালোচনা করতে স্বাধীন ওই প্যানেল গঠন করে WHO, যার উদ্দেশ্য ছিল ভাইরাসে কীভাবে সারা বিশ্বের 33 লাখেরও বেশি প্রাণ ঝরে গেল এবং প্রায় 16 কোটি মানুষ আক্রান্ত হল তা খতিয়ে দেখা। ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে 6:44, চট্টগ্রামে 6:29, সিলেটে 6:32, খুলনায় 6:39, বরিশালে 6:35, রংপুরে 6:44 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:38। পার্টেক্স খেলার খবর। ঈদ উল ফিতর উপলক্ষে শর্ত সাপেক্ষে জাতীয় দলের ফুটবলারদের ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2022 কাতার বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাই উপলক্ষে গত মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছিলেন জামাল রানারা, কিন্তু মাঠে অনুশীলন না থাকায় বাফুফের কাছে ছুটি চেয়েছিলেন ফুটবলাররা। করোনা ভাইরাসের প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে খেলোয়াড়দের ছুটি দেওয়া হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ছুটি কাটিয়ে আগামী 16 মে টিম ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে হবে ফুটবলারদের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ফেরিতে হুড়োহুড়ি প্রাণ গেল 5 জনের, মহাসড়কে ঘরমুখী মানুষের স্রোত। দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ঈদ শুক্রবার, ঈদগাহ নয়, স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামায়াত মসজিদে পড়ার আহ্বান। এবং স্ত্রী হত্যার দায়ে 5 দিনের রিমান্ডে সাবেক এসপি বাবুল আক্তার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।